অনেকদিন পর রাস্তায় হাঁটছি। গরমটা ভালো লাগছে, গায়ের ঘামের গন্ধ ভালো লাগছে। কঠিন রোদের আলাদা একটা মজা আছে। এফডিসির কাছে রেল ক্রসিং এ দাঁড়িয়ে আছি, ট্রেন যাবে সেই দৃশ্য দেখব। ছুটন্ত ট্রেনের সঙ্গে মনের একটা অংশও ছুটে যায়, সে অনুভূতি অন্যরকম। ট্রেন কখন আসবে জানি না, অপেক্ষা করতে আমার কোনো অসুবিধা নেই, হাতে রাত 8টা পর্যন্ত সময়। আমি আগ্রহ নিয়ে চারপাশ দেখছি। একটা রিকশায় মায়াকাড়া চেহারা শ্যামলা মেয়ে বসে আছে। বৈশাখের দুর্দান্ত রোদেও মেয়েটা রিকশার হুড তোলেনি, রোদে ভাজা ভাজা হচ্ছে। মেয়েটাকে দেখি মনে হচ্ছে সে কাঁদতে কাঁদতে এবং চোখের পানি মুছতে মুছতে আসছে। প্রকৃতি মানুষের জন্য আলাদা ব্যবস্থা করেছেন। দুঃখ পেলে মানুষ কাঁদবে, তার চোখে পানি আসবে, এবং আনন্দ পেলে সে হাসবে, তার দাঁত দেখা যাবে, এই ব্যবস্থা। প্রকৃতি এই কাজটা কেন করল? আমার ধারণা, প্রকৃতি এই ব্যবস্থা করেছে যেন মানুষ তার দুঃখ এবং আনন্দ লুকাতে না পারে, যেন অন্যরা টের পেয়ে যায়, দুঃখ এবং আনন্দ ভাগ করার জন্য এগিয়ে আসে। রেল ক্রসিং এর গেট পড়ে গেছে, মেয়েটার রিকশা থেমে গেছে। আমি তাকিয়ে আছি রিকশার দিকে। আমার হঠাৎ মনে হল রিকশার ভাড়া দেবার মতো টাকা মেয়েটার কাছে নেই। তার চেয়ে বড় কথা, মেয়েটা ভয়াবহ ক্ষুধার্ত, রাতে সে কিছু খায়নি, এত বেলা হয়েছে এখনো কিছু খায়নি। মেয়েটা রিকশা থেকে নেমে পড়েছে, রিকশাওয়ালা কঠিন মুখ করে কি যেন বলছে। মেয়েটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, সে হতাশ ভঙ্গিতে আশেপাশে তাকাচ্ছে। আমি এগিয়ে গেলাম, রিকশাওয়ালাকে বললাম, ভাড়া কত হয়েছে? 100 টাকা। ঢাকা শহরে রিকশা ভাড়া 100 টাকা? এই প্রথম শুনলাম। স্যার, আমি ইনারনে সকাল থেকে ঘুরতেছি, এর বাড়িতে যাই, তার বাড়িতে যাই, কাটতে কাটতে ফিরে আসি। যাত্রাবাড়ি গেলাম, মগবাজার গেলাম, রামপুরা গেলাম, এখন আপনি বিবেচনা করেন 100 টাকা কমই চাইছে। আমারও তাই ধারণা। এই নাও রিক্সা ভাড়া 100 টাকা, আর এই নাও 20 টাকা, বরফ দেয়া লাচ্ছি খাও, গরমে আরাম হবে। হিমু ভাই, মাফ করে দেন, আপনারা চিনতে পারি নাই। মেয়েটা হতভম্ব, আশেপাশের লোকজন কৌতূহলী হয়ে তাকাচ্ছে। ট্রেন এসে গেছে, আমি তাকিয়ে আছি ট্রেনের দিকে। বৃষ্টি দেখলেই যেমন ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর মনে পড়ে, ট্রেন দেখলেই ট্রেনের ছড়া মনে পড়ে। রেলগাড়ি ঝমাঝম, পাপি ছেলে আলুর দম, স্টেশনের মিষ্টি কুল, শখের বাগান গোলাপ ফুল। ট্রেন চলে গেছে, রেলগেটের জটলা শেষ, শুধু আমি, মায়াবতী তরুণী এবং রিকশাওয়ালা আটকে আছি। আমার মাথার ভেতর জটিল গবেষণামূলক আলোচনা আসি আসি করছে। তাকে প্রশ্রয় না দিয়ে আরাম করে কিছুক্ষণ ঘুমানো দরকার। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কে? যার কাছে ঘুম আনন্দময়, সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কথাটা কে বলেছেন? বিখ্যাত কেউ নিশ্চয়ই বলেছেন। সাধারণ মানুষ যত ভালো কথাই বলুক, কেউ তা বিবেচনার ভেতরেও আনবে না। কথাটা বলতে হবে খুবই গুরুত্বপূর্ণ একজনকে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মতো আমি ঘুমালাম, ঘুম ভাঙার পরেও বিছানায় উঠে বসলাম না, ছোটবেলার মতো চোখ বন্ধ করে মটকা মেরে পড়ে রইলাম। আমার বাবা মহাপুরুষ গড়ার কারিগর, তার উপদেশমালায় অনেক কথাবার্তা লিখে গেছেন। সেখানে উচ্চাসা বিষয়ে তিনি বলেছেন, শোন হিমু, কোন রকম উচ্চাসা রাখবে না, টাকা পয়সা করতে হবে, বড় হতে হবে, এসব নিয়ে মোটেও ভাববি না। সমস্ত কষ্টের মূলে আছে আমাদের উচ্চাসা। আমার উচ্চাসা ছিল বলে প্রথম দিকে খুবই কষ্ট পেয়েছি, শেষের দিকে উচ্চাসা ত্যাগ করতে পেরেছিলাম, তাই খানিকটা আনন্দে ছিলাম। আনন্দে থাকাটাই বড় কথা, সব সময় আনন্দে থাকার চেষ্টা করবি। চিঠি পড়ার মুহূর্ত আসছে না, প্রিয় চিঠি পড়ার জন্য প্রয়োজন প্রিয় মুহূর্তের।
আমার প্রিয় মুহূর্ত হল মধ্যরাত, যখন পৃথিবীর সব তক্ষক গম্ভীর স্বরে দুবার ডেকে উঠে। ঘরে চিঠি পড়ার মতো আলো নেই, আধো আলো আধো আঁধারে আমি চিঠি পড়ছি। ভেবেছিলাম তোমার জন্মদিনে উঠভুট কিছু করে তোমাকে চমকে দিব, কি করা যায় অনেক ভাবলাম। দামি গিফটের কথা একবার মনে হয়েছিল, গিফটের ব্যাপারে তোমার আসক্তি নেই, মাঝখান থেকে টাকা নষ্ট হবে। তারপর ভাবলাম সবকটি দৈনিক পত্রিকায় এক পাতার বিজ্ঞাপন দিই। বিজ্ঞাপনে লেখা থাকবে শুভ জন্মদিন হিমু। বাবার ম্যানেজার সাহেবকে ডেকে এনে বললাম পরিকল্পনার কথা, শুনে তার চোয়াল ঝুলে পড়ল। ম্যানেজার চাচা চলে গেলেন, যাবার সময় অদ্ভুত চোখে আমার দিকে তাকাতে লাগলেন, যেন আমার নিজের মাথায় সুস্থতা নিয়ে তার সন্দেহ উপস্থিত হয়েছে। হিমু, আমি আসলে খানিকটা অসুস্থ বোধ করছি, নানান ধরনের ছোটখাটো পাগলামি করছি, ইচ্ছে করে যে করছি তা না। সেদিন বাবার সঙ্গে ঝগড়া করলাম। আমার ছোট মামা স্টেজ থেকে মেম বউ নিয়ে দেশে এসেছেন, সেই মেম সাহেবের সম্মানে পার্টি, সবাই সেজেগুজে তৈরি হয়ে আছে। আমি নিজেও খুব সেজেছি, গয়না টয়না পরে একটা কাণ্ড করেছি। গাড়িতে ওঠার সময় কি যে হলো, আমি বললাম আমার যেতে ইচ্ছে করছে না। হিমু, আমার কি হচ্ছে বলতো? আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কিনা কে জানে। তোমার সঙ্গে অনেকদিন দেখা হয় না, দেখা হলে বলতাম আমার হাতটা একটু দেখে দাও তো। কোথায় জন্মদিনের শুভেচ্ছা জানাবো তা না, আজে বাজে সব কথা বলে সময় নষ্ট করছি। জন্মদিনে শুভেচ্ছা নাও, আমি কথার কথা হিসেবে শুভেচ্ছা বলছি না, আমি মনে প্রাণে কামনা করছি তোমার দিন সুন্দর হোক। রাতে দরজা জানালা বন্ধ করে আমি অনেকক্ষণ তোমার জন্য প্রার্থনা করেছি, যেন তুমি সুখে থাকো। মধ্যবিত্তের সহজ সুখ নয়, অসাধারণ সুখ, খুব অল্প মানুষই যে সুখের সন্ধান পায়। তোমার সঙ্গে অনেকদিন আমার দেখা হয় না, এবার দেখা হলে কি করবো জানো? এবার দেখা হলে তোমাকে যশোর নিয়ে আসবো, এখানে আমাদের খামার বাড়ি আছে, বাংলো প্যাটার্নের বাড়ি, চারদিক গাছগাছড়ায় ঢাকা, বাড়ির সামনে পুকুর। তোমাকে ওই খামার বাড়িতে নিয়ে যেতে চাই একটা জিনিস দেখানোর জন্যে, সেটা হচ্ছে পুকুরের পানি কত পরিষ্কার হতে পারে সেটা সচক্ষে দেখা। শীত বর্ষা শরৎ হেমন্ত সব সময় এই পুকুরে পানি কাচের মতো ঝকঝক করছে। আমি এই পুকুরের নাম দিয়েছি অশ্রুদিঘি। বলতো কেন? আমার জীবনে অসংখ্য বাসনার একটি হচ্ছে কোনো এক ভরা পূর্ণিমায় তোমার সঙ্গে অশ্রুদিঘিতে সাঁতার কাটবো। অথচ মজার ব্যাপার হচ্ছে আমি সাঁতার জানি না। আচ্ছা হিমু, আমার এই চাওয়া কি খুব বড় কিছু চাওয়া? আমি কখনো কারো কাছে কিচ্ছু চাইনি, ঠিক করেছি এই জীবনে কিচ্ছু চাইবো না। আলাদিনের চেরাগের দৈত্য যদি হঠাৎ উপস্থিত হয়ে আমাকে বলে, রূপা চটচট করে বলো তোমার তিনটা ইচ্ছে আমি পূর্ণ করব, তাহলে মাথা চুলকে আমি বলবো স্যার থ্যাংক ইউ, আপনার কাছে আমার কিচ্ছু চাইবার নেই, আমার যা চাইবার তা চাইতে হবে হিমুর কাছে, ওকে একটু আমার কাছে এনে দিয়ে আপনি বিদায় হন, আপনার গা থেকে বিশ্রী গন্ধ আসছে। দরজায় মিহি করে টোকা পড়ছে। জীবনবাবু কয়েকবার কেশে ফিসফিস করে ডাকলেন। আমি চিঠি পড়া বন্ধ রেখে বললাম, কি হলো জীবনবাবু? গুলশান থানার ওসি সাহেবের সামনে বসে আছে। এই ওসি সাহেব নতুন এসেছেন, তাকে আমি আগে দেখিনি। ভদ্রলোককে মোটেই পুলিশ অফিসারের মতো লাগছে না, রোগা এবং অতিরিক্ত ফর্সা একজন মানুষ। গায়ে পুলিশের পোশাক নেই, গোলাপি রঙের হাফ শার্ট পরেছেন, প্যান্ট কি পরেছেন দেখতে পাচ্ছি না, গোলাপি রঙের শার্টের কারণে তার চেহারায় বালক বালক ভাব এসেছে। গোলাপি নাকি মেয়েদের রং, কথা সত্য হতে পারে। ওসি সাহেবের সামনে একটা হাফ প্লেটে পান সাজানো, তিনি পান মুখে দিলেন, আয়েস করে কিছুক্ষণ পান চিবানোর পর ঘন ঘন হেঁচকি তুলতে লাগলেন। আমার দিকে তাকিয়ে বিব্রত ভঙ্গিতে বললেন,
সিগারেট ছাড়ার জন্য পান ধরেছি, কিন্তু জর্দার গন্ধ সহ্য হচ্ছে না। আগে দুই প্যাকেট সিগারেট লাগতো, 40 স্টিক। আমি খানিকটা বিস্মিত হচ্ছি। ওসি সাহেবকে মনে হচ্ছে কৈফিয়ত দিচ্ছেন। অস্ত্র মামলায় গ্রেফতার হওয়া কোন আসামিকে কোন পুলিশ অফিসার কৈফিয়ত দেয় না। আপনার নাম তো হিম? জি স্যার। হিমালয় থেকে হিম? জি স্যার। রূপা নামের কাউকে চিনেন? জি স্যার। ওসি সাহেব আরেকটা পান মুখে দিলেন। যথারীতি নতুন করে হেঁচকে শুরু হল। তিনি হেঁচকে দিতে দিতে টেলিফোনের বোতাম টিপছেন, এক একবার হেঁচকে দিচ্ছেন, এক একবার বোতাম টিপছেন। তিনি টেলিফোন আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, কথা বলুন। কার সঙ্গে কথা বলবো? হ্যালো বললেই বুঝতে পারবেন কার সাথে কথা বলছেন। বলুন বলুন, হ্যালো বলুন। হ্যালো, কেমন আছো? ভালো। কতদিন পর তোমার সঙ্গে কথা হচ্ছে জানো? 3 বছর? না, 2 বছর 4 মাস। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ধরতে, ধরতে পারিনি। শেষে বাধ্য হয়ে ঢাকার সবকটা থানায় বলে রেখেছি হিমু নামের একজন পুলিশের হাতে ধরা খেয়ে থানায় আসবে, তখন যেন আমার সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দেওয়া হয়। এবার কি কারণে অ্যারেস্ট হয়েছে? পুলিশের সিআইডি পরিচয় দিয়ে ধরা খেয়েছি। এখন তোমাকে পুলিশ আসতে হচ্ছে? হুম। একে কি বলে জানো? একে বলে একে অঙ্গে কত রূপ। প্লিজ হিয়ালি না, স্বাভাবিক ভাবে কথা বলো। সাধারণ একটা কথা তোমার মুখ থেকে শুনতে ইচ্ছা করছে। ঠিক আছে, সাধারণ কথা বলছি। রান্নার একটা রেসিপি বলি। রক্তের পুডিং কিভাবে বানাতে হয় জানো? প্রথমে 1 গামলা রক্ত নেবে, তারপর। হিমু, কেন এরকম করছো? সরি। তোমার জন্য বড় একটা সারপ্রাইজ আছে। বলো শুনি। টেলিফোনে বলবো না, তুমি আমার সামনে বসবে, তারপর বলবো। সারপ্রাইজ পাওয়ার পর তোমার মুখের কি অবস্থা হয় দেখবো। পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার পর সরাসরি আমার কাছে আসবে, ঠিক আছে? হুম। হু না, বলো আমি আসবো। আমি আসবো। গুড বাই। এখন বলো আমি আজ যে শাড়িটা পরে আছি তার রং কি? গোলাপি। আশ্চর্য তো, গোলাপি আমার পছন্দের রং না। আজই কি মনে করে যেন পরেছি, কিভাবে বললে? ওসি সাহেব গোলাপি রঙের শার্ট পরেছেন, সেই থেকে মনে হলো তুমিও গোলাপি রং পরেছো। ওসি সাহেবের শার্টের সঙ্গে আমার শাড়ির রঙের কি সম্পর্ক? আমি জবাব না দিয়ে টেলিফোন রেখে দিলাম। আমি আজ সারা রাত জেগে থাকব, হাঁটবো পথে পথে। কদিন ধরেই রাত 10টার দিকে লোডশেডিং হচ্ছে। কয়েক ঘন্টার জন্য এত বড় শহর ডুবে যাচ্ছে গাঢ় অন্ধকারে। আজও লোডশেডিং, কিন্তু আকাশ ভেঙে নেমেছে জ্যোৎস্না। সমস্ত শহর যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমার বাবা মহাপুরুষ গড়ার কারিগর, তার উপদেশমালায় অনেক কথাবার্তা লিখে গেছেন। সেখানে ঘুম বিষয়ে তিনি বলেছেন, ঘুমাইয়া রাত নষ্ট করিও না, দিনে নিদ্রা যাইবে, রাত কাটাইবে অনিদ্রায়, কারণ রাত্রি আত্ম অনুসন্ধানের জন্য উত্তম। জগতের সকল পশু নিশি যাপন করে, পশু মাত্রই নিশাচর, মানুষ এক অর্থে পশু। নিশি যাপন তার অবশ্য কর্তব্যের একটি। তোর ঘুমলে চলবে না, মহাপুরুষদের সবকিছু জয় করতে হয়। ক্ষুধা তৃষ্ণা ঘুম, ঘুম হচ্ছে দ্বিতীয় মৃত্যু। সাধারণ মানুষ ঘুমায়, অসাধারণরা জেগে থাকে। জ্যোৎস্না দেখতে দেখতে আমার হঠাৎ মনে হল, প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না। হঠাৎ ঘুম ভাঙল ভোর রাতে।
লঞ্চ চলছে, কখন যাত্রী উঠল কখন লঞ্চ ছাড়ল কে জানে। হুহু বাতাসে রীতিমতো শীত ধরে গেছে, আকাশে থালার মতো বড় চাঁদ, নদীর দুপাশে গাছপালা চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে। মনে হচ্ছে এরা সবাই জেগে আছে, উথাল পাথাল জোছনায় গাছপালা ঘুমুতে পারে না, ঘুমিয়ে পড়ে মানুষ। আমার চোখে ঘুম জড়িয়ে আসছে, চাদর নিয়ে সারা শরীর ঢেকে চাঁদের আলো থেকে নিজেকে আলাদা করে আমি আবার ঘুমোতে গেলাম, কিন্তু ঘুম আসছে না। বারবারই মনে হচ্ছে একটা ছোট ভুল করা হয়েছে। ঢাকা ছাড়ার আগে রূপার সঙ্গে দেখা করে আসার দরকার ছিল, ঢাকার বাইরে যতবারই যাই এই কাজটা করি, এইবারই শুধু দেখা করা হলো না। মানুষের টেলিপ্যাথিক ক্ষমতা থাকলে চমৎকার হতো, লঞ্চের ছাদ থেকে রূপার সঙ্গে কথাবার্তা শুরু করা যেত। হ্যালো রূপা। হিমু, তুমি কোথায় এখন? লঞ্চের ছাদে। লঞ্চের ছাদে মানে লঞ্চে করে যাচ্ছ কোথায়? জানি না। কি পাগলের মতো কথা বলছো, তুমি লঞ্চে করে যাচ্ছ আর তুমি জানো না কোথায় যাচ্ছ? আমরা কে কোথায় যাচ্ছি কেউই তো জানি না। আবার ফিলোসফি শুরু করলে? শোনো দার্শনিক, এগুলি নিতান্ত নিম্ন শ্রেণীর ফিলোসফি, 5000 বছর ধরে কপচানো। সত্য করে বলো তো কোথায় যাচ্ছ? জানি না। জানো না? না। জগতের পরম সত্য কি জানো রূপা? জগতের পরম সত্য হচ্ছে জানি না, আই ডোন্ট নো। এই ফিলোসফিটা কেমন লাগলো? ঘুম এসে যাচ্ছে, কাল্পনিক কথাবার্তা আজকের মতো থাক। লঞ্চটা বড্ড দুলছে, রেলিং দেয়ানি, গড়িয়ে পড়ে না গেলেই হয়। অনেকদিন পর রাস্তায় হাঁটছি, গরমটা ভালো লাগছে, গায়ের ঘামের গন্ধ।